हेलो बंधुरा आज के आबार शर्मिष्ठी तरफ थेके एसे गेछि एकटा नतून रेसिपी निये खूब सहज एवं कि करे तोमरा घरे ए लकडाउनेर मध्ये घरे बसे आनंद करे खेते पारो सेई रकम एकटा सहज सरल रेसिपी। छोलार डाल तोमरा सकलेई बाड़िते खाओ किन्तु एभाबे छोलार डाल खेये देखो तोमादेर सत्यि भालो लागबे। आर ए लकडाउनेर समय अनेक इनग्रेडियेंटसो दरकार नेई, खूब सहजे ए रेसिपिटा तोमरा बाड़िते बसे बानाते पारो एवं खेये सकले मिले आनंद करते पारो। कि रान्ना करी से देखा, इटा बसिए दिलाम, इटा चालिए दीची, शुकनो आछे तो आमी एकटु तेल दिए नेछि। रान्नाटा सर्षे तेले करबो, एटाले खूब बेशी तेल लागबे ना, आमार अल्प तेल दिलाम। चा चामच मत तेल दीजिए, तेल एक गरम हो गरम मसलाटा दिए दीची। दारचिनी आछे, लवंग आछे, एक एलाच छोटो एलाच तेजपाता दिलाम, शुकनो लंका दिलाम, जीरे दिलाम। ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি আবার রসুনটা দিই, রসুন কুচি দিচ্ছি, রসুনের সাথে পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি এখানে আদা আদা বাটা দিলাম, এখানে এক চা চামচ, আদা বাটা আছে, আমি ডালগুলো এর মধ্যে কুলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা চারেক ভিজালে এরকম সুন্দর ভিজে যায়। আমি সিদ্ধ করে নিই, আমি একবারে করব, টেস্ট করে দেবো। এটা আমি দিয়েছি,
ডালটা খেতে খুব সুস্বাদু হয়। এইভাবে ছোলার ডাল খেলে তাহলে আর এসে অন্য কিছু লাগে না, সত্যি একটু মুখের চেঞ্জ হয়। আর এই রকম লকডাউনের সময় সবাই ঘরে একটু নতুন ধরনের রান্না খেতে ইচ্ছে করে, সোজা ছোলার ডাল দিয়েও এইভাবে রান্না করে খাওয়া যায়। এবার আমি এতে একটু জল দেব। আমি এই বাটিটায় এক বাটি মতো জল দিলাম, এতে খুব বেশি জল লাগবে না, একটু দিলেও দেওয়া যায়। একটু ডাল যেহেতু একটু জল দিতেই হয়, বাট খুব বেশি জল লাগে না। এবার আমি একটু নুন দেব, আগে একটু দিয়েছিলাম তাই একটু অল্পই দিলাম, একটা আন্দাজ মতো। আর একটু টমেটো কেচাপ দেবো, শুধুমাত্র টেস্ট এবং কালার দুটোই ভালো হয় এটা। আমি এক চা চামচ মতো দিয়ে দিই, আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন, টমেটো কুচিও ভালো হয়। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, দুটো থেকে তিনটে সিটি পড়লেই আমার এটা তৈরি হয়ে যাবে। আমি সরিয়ে দিচ্ছি। আমার ডালটা বোধহয় হয়ে গেছে, এবার আমি এখানে একটু মিষ্টি দেব আর একটু গরম মশলা অ্যাড করব। আমি কেটেকে একটু খুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ, ডাল প্রায় তৈরি। এবার আমি এখানে একটু মিষ্টি দেব, ছোলার ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এখানে আমি চা চামচের দেড় চামচ মতো চিনি দিলাম, মিষ্টি যার যার স্বাদের মতো, নুন মিষ্টি সুতরাং সেটা কিছু বলার নেই। আর গরম মশলা দিলাম এখানে হাফ চা চামচ মতো, যেহেতু অল্প ডাল তাই হাফ চা চামচ। তো এটাকে আমি একটু নেড়ে দিই, একটু আমি সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও কালার খুব সুন্দর হয়েছে। এই ধরনের ডাল খেতে খুব ভালো লাগে, খুব সোজা এবং রেসিপিও খুব সহজেই হয়ে যায়। এবং ঘরে থাকা ছোট ছোট জিনিস দিয়েই এই ধরনের ডাল করা যায়, এর জন্য আলাদা কিছু করতে হয় না। সুতরাং তোমরাও ঘরে এভাবে ট্রাই করে দেখতে পারো, লকডাউনের সময় সবাই ঘরে এভাবে একটা সুন্দর ডাল করে সবাইকে খুশিও করতে পারো, নিজেরাও আনন্দে আনন্দে খেতেও পারো, ভালো লাগবে সকলে, মনও ভালো থাকবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন কি আসছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার ডালটা হয়ে গেছে, আমি এবার অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার ছোলার ডালের এই রেসিপিটা। কেমন হয়েছে তোমরা আমার ভিডিওটা দেখো, দেখেছো নিশ্চয়ই, এবং দেখো যারা দেখোনি তারা দেখে নাও, সকলে মিলে বলবে কেমন হয়েছে। অবশ্যই লাইক দিও আর তোমরা আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি এই কামনা করি।